আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে খুবই দরকারি কিছু আরবি শব্দ বাক্য নিয়ে এলাম এই শব্দ বাক্যগুলো না শিখলে আরবিতে কথাই বলতে পারবেন না তাই চলুন দেখি সেই শব্দ বাক্যগুলো কি। প্রথমে আসে চলো চলো আরবিতে বলে ইয়াল্লাহ ইয়াল্লাহ অর্থ চলো কোথাও যেতে হবে বলবে ইয়াল্লাহ রো ইয়াল্লা রোহ রো অর্থ যাওয়া আবার কোনো কাজ তাড়াতাড়ি করতে বললেও বলবে ইয়াল্লা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি করো শুরু করাকে বলে ইয়াবদা। আর সাথে আরবিতে বলে আবার অর্থ সাথে সাথে বোঝায়। আমি আনা, আমার অর্থ আমার তুমি আরবিতে ইন্তা বা ইন্ত তোমার হাগ্যেক আর তোমরা আরবিতে বলে ইন্তুম তোমাদেরকে বলা হয় হাগ্যেকু হাগ্যেকু অর্থ তোমাদের আর আমাদের অর্থ হচ্ছে হাগানা হাগজানা অর্থ আমাদের আর সবাই আরবিতে বলবেন কুল্লুকুম কুল্লুকুম অর্থ সবাই আমরা যদি বলি সবাই কি এখানে হাজির আছে তাহলে আরবিতে বলবো কুল্লুকুম মজুদ হীনা কুল্লুকুম মজুদ হীনা কুল্লুকুম অর্থ সবাই আর মজুদ অর্থ উপস্থিত আর হীনা অর্থ এখানে কেমন আরবিতে কেপ আবার কিভাবে এটাও কেপ কেমন এবং কিভাবে দুটাই একই শব্দ বোঝায় কেপ কেপ অর্থ কেমন অথবা কিভাবে কখন আরবিতে মিতা আর কবে আরবিতে মেতা যে কোনো কাজ এরা আপনাকে দেবে দিয়ে বলবে মিতা খালাস মিতা খালাস অর্থ কখন শেষ হবে তখন বলবেন বকরা খালাস অথবা আলিউম খালাস এখন শিখব কিছু বাক্য এই বাক্যগুলো না শিখলেই নয় কেমন আছেন আরবিতে কেই ফাল হাল অথবা কেফ হালেক কেই ফাল হাল অথবা কেফ হালেক ভালো আছি আরবিতে বলবেন আলহামদুলিল্লাহ তাইয়েব ভালো আছি আলহামদুলিল্লাহ তাইয়েব আবার জিজ্ঞাসা করে যে তোমার খবর কি এস অখবারেক এস অহবারেক এরাবিয়ানরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে তখন তারা অনেক কুশল আদি জিজ্ঞাসা করে এবং অনেক দোয়া দেয় একজন আরেকজনকে দোয়া দেয় সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে এগুলো মিস করবেন না তোমার খবর কি এভাবে জিজ্ঞাসা করে এস আখবারেক বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ ভালো আছি আপনার পরিবার কেমন আছে কেফ আহলেক কেফ আহলেক অর্থ পরিবার ভালো আছে হে সবাই ভালো আছে কুল্লু কুল্ল বি বিয়ে খায়ের সবাই ভালো আছে কুল্লু হোম বি খয়ের এব শব্দার্থ শব্দার্থগুলো হচ্ছে কে হালেক অর্থ কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ এই অর্থ কি আখবারেক অর্থ খবর আর পরিবার অর্থ আহলেক আহলেক অর্থ তোমার পরিবার আহাল অর্থ পরিবার সবাই কুল্লু হোম আর বি খায়ের অর্থ ভালো আবার জিজ্ঞাসা করে আপনার শরীর কেমন আছে বলবে কেফ সাহাতে কেফ সাহাতে অর্থ আপনার শরীর কেমন আছে আপনার কাজ কর্ম কেমন কেফ সুগলেক কেফ সুগলেক আপনি ভালো আছেন তো এভাবে জিজ্ঞাসা করে আপনি ভালো আছেন তো আসাক তাইয়েব আসাক তাইয়েব অর্থ আপনি ভালো আছেন তো আল্লাহ আপনাকে লম্বা ওমর দান করুন বা আল্লাহ আপনাকে লম্বা হায়াত দান করুন এটা বলবে উত্তরে বি বলতে হবে আমিন আমিন উইয়াক উইয়াক যখন আপনি উত্তরে দোয়া বলবেন তখনই উনি খুব খুশি হয়ে যাবে তখন আপনার প্রতি একটা ভালো আইডিয়া তার আসবে ধরুন কেউ আপনার কাছে আসছে তখন আপনি তাকে এভাবে বলতে পারেন আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি এটা বলবেন খেদমা আয়ে খেদমা অর্থ আমি তোমার কোনো সাহায্য করতে পারি অথবা বলতে পারেন তামের বিষাই তামের বিষাই আর কিছু লাগবে উত্তরে বলবেন আল্লাহিক আল্লাহ অর্থ আল্লাহ আপনাকে হেফাজত রাখুক আল্লাহ আপনাকে হেফাজত করুক এখন আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখি সাবুন অর্থ সাবান মিন সাফা অর্থ তোয়ালে ফর্সা ইসনান অর্থ টুথব্রাশ মাজুন স্নান অর্থ টুথপেস্ট এসহা মিন নোম অর্থ ঘুম থেকে ওঠা আর রগেদ অর্থ শুয়ে থাকা রগেদ অর্থ শুয়ে থাকা এরফা অর্থ উঠানো গোবার অর্থ ধুলাবালি তোরাব অর্থ মাটি আর তিন অর্থ মাটি। রমেল অর্থ বালি হাজর অর্থ পাথর ইমারা অর্থ বিল্ডিং আর সজার অর্থ গাছ ফোক অর্থ উপরে উঠানো হাম্মেল অর্থ লোড করা আবার হাম্মেল অর্থ কুলি যারা মালামাল বহন করে নাজ্জেল অর্থ নামানো আর ইঞ্জেল অর্থ নামানো হাম্মেল অর্থ লোড করা আবার আমেল অর্থ সাধারণ লেবার এটা মনে রাখবেন জিদার অর্থ দেওয়াল নুরাহ অর্থ চুন বেঞ্জিন অর্থ পেট্রোল জেদ অর্থ তেল ছাতল অর্থ বালতি মালাবিস অর্থ জামা কাপড় আর তাগিয়া অর্থ টুপি, অর্থ জুতা অর্থ অর্থ চাদর। অর্থ কম্বল ইয়াল্লাহ অর্থ চল এখানে বানানটা ভুল হয়েছে আর শুরু করা আরবিতে ইয়াপ্তা এটা আগে শিখেছি সাথে আগে শিখেছি আর ইনসা অর্থ ভুলে যাওয়া এখানে লেখা হয়নি ভুলে রাক বর্ত লাগানো অথবা রাখা ধন্যবাদ ভিহার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে তাই ভিডিওটিতে লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহি